नमस्कार, हमें इंदिरा शतद्रुज किचेने अपने सबाई के स्वागत। तो आज के दिए स्टार्ट करा स्टार्ट कर गोपाल के दिए और सबाई के शुभ जन्माष्टमी आंतरिक प्रीति और शुभेच्छा। इखने आमार गोपाल नारू गोपाल के पुजो कर देख। प्रथम शिव ठाकुर चान करानो हुए गेलो। एबार आर एकटा शिव ना एबार नारायण चान कराच्छे। एबार सिंहासन थेके गोपाल नामानो। ওই যে আমার গোপাল, আমার সিংহাসনের গোপাল আর আমার নিজের গোপাল সিংহাসনের গোপালকে চান করাচ্ছে। দুধের মধ্যে জল মেশালো, মানে ওটা দুধ জলে চান করানো হবে। একটা তুলসী পাতা দিল, একটা ফুল দিল, এবার চান করানো হচ্ছে। এবার গোপালকে হলুদ জামা পরানো হচ্ছে। নতুন হার, দোলনায় বিছানা পাতা হচ্ছে। এবার গোপালকে দোলনায় বসানো হবে। গোপালকে সাজা, তারপর এসে দেখাচ্ছি। এই যে গোপাল সেজে উঠেছে। হয়ে গেল গোপালের সাজ, এবার গোপালকে খেতে দেওয়া হবে।
गोपाल के अखन माखन और मिचड़ी खेते देवा हुए छे। ग्लासे जल दिच्छे शतुक्रु बस कंप्लीट। इंदिरा सकाले तुम्हारे एसम गोपाल के दिए मैं नारू गोपाल जे से गोपाल के दिए ब्लगटा स्टार्ट करो जेहेतु आज के जन्माष्टमी पुजो तई गोपाल भोग रान्ना करब ना से तो गोपाल की भोग रान्ना कर चलो देखी। आमी आज के गोपाल बनाब मालपुआ। तो मालपुआ बनानों जोन्नो आमी एई रकम एक कापेर दो कप मयदा नियेछी एखाने और ओई कापेर ही डेढ़ कप सूजी आमी एखाने भिजिए रेखेछिलाम कारण सूजीटा एकदम गले गेछे ना सूजीटा दाना दाना थाके तो नाले मयदार साथे मिक्सड होबे ना। और आमी नेब चीनी एखाने आमी चीनी शिरा तैरी करब। तो तार जोन्नो आमी एखाने प्रथमे बैटरटा जेटा गुलब सेखाने एकटुखानी सूजी सॉरी चीनी दिए दिलाम और आमी एखाने दो कप सूजी चीनी देबो। आमी एखाने एक कप दो कप चीनी निये निलाम शिराटा तैरी करार जोन्नो। आर नेबो जल से एखाने एक कप जल एड करब कारण जलटा दो कप चीनी दिले एक कप जल दीते हैं और अल्प एकटू हाफ कप मतो दिए दीची। एखाने चीनी शिराटा तैरी करे नेब जलटा दिलाम एबार गैसटा अन कर दिलाम चीनीटा एकटू गले गेले शिराटा तैरी हो जाबे। तो चलुन परेर स्टेपे जाई। এখানে আমি এই যে সুজি মানে চিনি আর ময়দাটা দিয়েছি এতে আমি এই যে মৌরি নিয়েছি মৌরিটা অ্যাড করে দিলাম আর এখানে ভেজানো সুজিটা এতে দিয়ে দিলাম। এতে আর অল্প একটু জল দেব সামান্য খুব পাতলা ব্যাটার আমি তৈরি করব না। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো ব্যাটারটা এই রকম হবে। তো আমি এখানে তেলও বসিয়ে দেবো কড়ার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো চলুন আমি এখানে গ্যাসটা জ্বালাই। এবার এখানে আমি অ্যাড করব রিফাইন্ড অয়েল। বেশ খানিকটা পরিমাণে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করলাম কারণ আমি এখানে অনেকগুলো মালপোয়া ভাজব। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে তো এর মধ্যে আমি দুটো ছোট এলাচ ফেলে দিলাম। এবার চিনির শিরাটা আমি বন্ধ করে দিলাম। তো এবার আমরা নেক্সট স্টেপে যাব। আমার তেলটা গরম হয়ে গেছে। তো প্রথমে আমি দেখব যে সত্যি গরম হয়েছে কি না। আমার তো ভুল মনে হতে পারে তো সেই জন্য আমি এখানে একটুখানি ব্যাটার ফেলে দেখে নিলাম। হ্যাঁ আমার তেলটা গরম হয়ে আছে। তো আমি এই রকম একটা হাতার ডাবু হাতা তো এই হাতার এক হাতা করে এখানে মালপোয়ার ব্যাটার দিয়ে দিলাম। পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমরা উল্টে দেব।
চলুন দেখে নেওয়া যাক। এক পিঠ তো ভাজা হয়ে গেল, এবার অল্প পিঠ, অন্য পিঠ উল্টিয়ে দিলাম আমরা অন্য পিঠটা ভাজার জন্য। মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো তুলে নেব। এবার আমি আবার ব্যাটার দিয়ে দেবো। এইভাবেই আমি সমস্ত মালপোয়াগুলো তৈরি করে নেব, তারপরে আপনাদের কাছে আসছি। এখানে যে চিনি শিরাটা আমি তৈরি করেছিলাম সেটা আমি খানিকটা এর মধ্যে ঢেলে দিয়েছি, যেহেতু রসে ডুবে যাবে মালপোয়াগুলো। আর এই বাকিটা আমি এইখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে, যাতে পুরোটাই একদম সুন্দরভাবে ডুবে যায়। তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে আমার লাইকটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শত দ্রুত দিচ্ছেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলটা। আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভ যারা আছে তাদেরকে শেয়ার করবেন। আর চলুন এখন ঠাকুরকে ভোগ দেব। তো কি ভোগ দিই আপনাদেরকে দেখাই। শতদ্রু আজকে পুজো করেছে, তো সকালে তো তোমাদের দেখালামই, আমি প্রচণ্ড ঘেমে গেছি মালপোয়া ভাজতে গিয়ে গোপালে। তো এখন শতদ্রু গোপালকে মালপোয়া দেবে, আর কী কী দেবে চলো একটু দেখে নিই যে ও কী দিয়ে গোপালকে ভোগ নিবেদন করছে। চলো চলে যাই আমরা ঠাকুর ঘরের দিকে। তো এখানে মালপোয়া দিয়েছে, নাড়ু দিয়েছে, আর তালফুরুলি দিয়েছে। আর এই জবা ফুলটা একটা ফুটেছিল, এটা আমি আমার মা কালী পা দিয়ে দেবো। এটা তো হয়ে গেল গোপালের ভোগ নিবেদন, ভোগটা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে এসে ভোগটা তুলে নিয়ে চলে যাবো, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। এসে গেছি সন্ধেবেলা, তো এখন আমার গোপাল আর পুজো করবে না, এবার করব আমি। তো ঠাকুরকে ভোগ নিবেদন করে এসছি, গিয়ে 108টা শতনাম, মানে অষ্টতর শতনাম যেটা, সেটা করব। তো সেটা করব, তো চলো ঠাকুর ঘরে যাওয়া যাক, দেখো আমি কিভাবে করছি। তো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি, তো এবার আমি এখানে একটু ধূপ আর মোমবাতি জ্বালাবো, আর এখানে অষ্টতর শতনাম আছে এই বইটাতে, এটা এখন পড়ব। আমার গুরুদেবের বই, আমি এখন গুরু বন্দনা করবো, আত্মস্তব পাঠ করবো, তারপরে অষ্টতর শতনাম পাঠ করবো। গুরুকে না ডেকে তো কিছু হয় না,
তো চলো গুরু বন্দনা করে সব করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ओम सिंह बच्चे प्रभु कामी आदास्तुत्रम महाफलम जपठे चत्तम भक्ता शाये वा विष्णुवल्लभा मृत्यु व्याधि भयं तुष्य नास्ति किंचि कलयुगे अपुत्रा लभते पुत्रं त्रिपक्षं श्रवणं यदि गोमाशो बंधनार मुक्ति विप्रवक्ता श्रुतं यदि मृतवक्षा जीववक्षा सन्मासं श्रवणं यदि नौकायां संकटयुद्धे पठनाज्य महाप्रयात लिखित्वा स्थापयेके हेनाग्निचो। আমার গোপালকে নিয়ে আমি জন্মাষ্টমী পুজো শুরু করেছিলাম আর ব্লগটাও শুরু করেছিলাম, তো আবার ওকে নিয়েই শেষ করছি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে, ব্লগটা যদি ভালো লাগে এবং রেসিপিটা যদি ভালো লাগে এবং আমার গোপালকে সাজানো যদি ভালো লাগে এবং আমার গোপালকে সাজানো যদি মানে আমার গোপালকে যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল, এবং সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনে সেটা প্রেস করে দেবেন এবং কমেন্ট করবেন আমাদের চ্যানেলকে। তো আর কিছু বলার নেই, আমার ভালো লাগে, শেয়ার করবেন প্রচুর প্রচুর, আর সাবস্ক্রাইবের পাশাপাশি একটা ছোট্ট বেল আইকন আছে ওটাকে প্রেস করে দেবেন, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো চলে যাবে আপনাদের কাছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার এবং শুভ জন্মাষ্টমী।